ধন্যবাদ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মিস্টার চুইস প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শাহ এবং আজকে আমাদের অতিথি আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি কেননা আমার মেজাজ শেষে সবসময় একটু খারাপ হয়ে যায় আর উনি হলেন সোজা কথা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করেন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মিস্টার আলমাসুর রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ আলমাসুর অনেক ধন্যবাদ আপনি আমার সাথে এসেছেন এবং আপনি আপনাকে প্রথমে দেখেছি যে একটা আমরা দুজনেই একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়েছিলাম এবং আমার বক্তৃতা ছিল আপনার পরেই কিন্তু একটু সবাই সেই দিন সবকিছু একটু দেরি হচ্ছিল এবং আমি একটু রাগ রাগ লেগে রেগে যাচ্ছিলাম কিন্তু তখনই আপনি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে চমৎকার চমৎকার কথা তো এটা এটাতে ঢুকলেন কীভাবে কথা আমি নিজে খুব বদলা গেছিলাম আমার কি এখন নাই না কন্ট্রোল করেছে এই জন্য তো আমার রাগ নিয়ে পেপারে লেখালেখি বলতে হয়েছে কি ঘটনা ঘটেছিল একবার একবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আমি ছিলাম বিচারক তো একজন জাতীয় প্লেয়ার একটা অন্যায় করেছিল তো আমি ওকে ধাক্কা দেবার করে দিয়েছিলাম তো সে গিয়ে তখন দৈনিক বাংলা ছিল খুব জনপ্রিয় পত্রিকা পত্রিকায় তিন নম্বর পাতা উঠেছিল আলমাস কর্তৃক জাতীয় খেলোয়াড় শফিক লাঞ্চিত তা আমরা শুনি যে ফুটবল খেলায় মারামারি হয় এটা দাবা খেলায় মারামারি দাবা খেলায় যদি আপনি মারামারির উৎস হয়ে থাকে তাহলে ইউ হ্যাড সাম সিরিয়াস প্রবলেম তো আমরা বলে না ডাক্তার দেখলে আমরা একটা ফ্রি চিকিৎসা করি না ভাই আমার একটু এখানে ফোরা হয়েছে দেখে নেন তো আপনি যেহেতু আপনাকে পেয়ে গেছি আমরা কি কিছু ফ্রি অ্যাডভাইস পেতে পারি হ্যাঁ আমি প্রথমত রাগটাকে নিয়ন্ত্রণ আচ্ছা এখন মুশকিল হচ্ছে যে আসলে আমরা যে বলি না আমাদের রাগ চলে আসে বা রাগ উঠে পড়ে অ্যাকচুয়ালি রাগ কখনো আসে না রাগ উঠেও না তাহলে রাখছে কি আসলে রাগ আমরা তৈরি করি উই আর দ্য ক্রিয়েটার অফ এর ওন থট আমরা আমাদের চিন্তাকে বানাই এবং আমরা চয়েস করতে পারি ধরেন আপনাকে কেউ একজন একটা বাজে কথা বলল হুম এখন আপনি চিন্তা করছেন বাজে কথা বললো এত কথা বলল কেন বলল আচ্ছা তারপরে আপনি আপনি নেগেটিভ থট করছেন কারণ আপনি যখন রাগের কথা হচ্ছে আপনি যখন নেগেটিভ থট করে যান আপনার ভিতরে নেগেটিভ ইমোশনকে তৈরি করতে পারেন আবার হাতে পারেন বলছেন কি হয়েছে এখন আপনি নেগেটিভ থট ক্রিয়েট করবেন এটা পজিটিভ থট ক্রিয়েট করবেন চয়েস আমার আমাদের যে বললো আপনি কোনো মানুষকে কখনো খুশি করতে পারবেন না ও যদি খুশি হতে

যে দোষটা তো আমাদেরই তো ইট এ কোয়ালিটি অফ থট আমি কিভাবে ব্যাপারটাকে ভাবছি কিভাবে দেখছি যেমন দেখেন একটা কথা বলি এই সবাই ছাত্রছাত্রীরা আছে কোনো ব্যক্তি আপনার রাগের কারণ নয় সে ব্যক্তি সম্পর্কে আপনার ভাবনা আপনার রাগের কারণ যেমন মিস্টার অলি অলিকে থেকে অলি কাল্পনিক মিস্টার অলিকে থেকে আপনার রাগ উঠছে মেজাজ গরম হচ্ছে আপনার বিরক্ত লাগছে কিন্তু ওই ওলিকে দেখে তার বাবা খুশি হচ্ছে তার ওয়াইফ শান্তি পাচ্ছে বাচ্চারা আনন্দ পাচ্ছে তোর ওলি যদি রাগের কারণ হতো তাহলে ওকে দেখে সবাই রাগ আপনি রাখছেন কেন কারণ আপনি ওলি সম্পদে নেগেটিভ কিছু ভাবছেন আবার থেকে উল্টো ব্যাপার যাকে থেকে আপনার শান্তি লাগছে আপনার আনন্দ লাগছে তাকে থেকে আর রাগ লাগছে তার মানে ব্যক্তি প্রবলেম না না ব্যক্তি প্রবলেম না ব্যক্তি সম্পর্কে আমাদের মাইন্ডটা কিন্তু অলওয়েজ নেচারালি আমাদের মাইন্ডটা কিন্তু শান্ত কিন্তু ওই শান্ত মনকে অশান্ত করছে কে যেমন দেখেন আপনি পানি বইছে একটা একটা শান্ত জলাশয় আপনি একটা ইট মারবেন অশান্ত হবে আপনার শান্ত মনের মধ্যে যখন আপনি অশান্ত কিছু ছুটবেন তারপরে কি নেগেটিভ থট এটা হলো কেন বললো কেন কেন আপনি শান্ত মনের মধ্যে ভিড় ছুটছেন কেন নেগেটিভ থট যখন দেখবেন আপনার কোনো কারণে বিজনেস গরম হচ্ছে বিরক্ত হচ্ছে অস্ত্র হচ্ছে সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করবেন এরকম লাগছে কেন আমি কি করছি নেগেটিভ থটটা কেন মনের মধ্যে ছুটছি স্টপ ইট আপনার বাড়ির সামনে ডাস্টবিন আছে আপনার বাড়ির সামনে ফুলের বাগান আছে আমি কোন দিকে দেখাবো অলওয়েজ থিঙ্ক পজিটিভ আমি ভালো চিন্তা করলে মন ভালো লাগবে আর খারাপ চিন্তা করলে খারাপ লাগবে আমি খারাপ চিন্তা করবো কেন হুম वेरी गुड এবং আমি আপনার সাথে কথা বলি কিন্তু আমার আমারও মনটা বেশ এখন একটু প্রশান্ত হয়ে যাচ্ছে এবং এই প্রশান্তির মাঝখানে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আপনি তো আছেন আমাদের সাথে দর্শক মণ্ডলী আপনারা দেখছেন मिस्टर টুইস্ট প্রেজেন্টস নবীত মাহবুব। তো আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি তারপরে কথা হবে

মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি কি করছি বুঝতে পারছেন তো আমি করছি কি যে আমার কোনো কিছু ভালো লাগছে না আমি কারণ কোনো কিছু আমার মনের মতো হচ্ছে না আমার মনের মতো হচ্ছে না বলে আমি খেতে ওই পুলিশটা ওদিকে কেন ছাড়ছে দশ মিনিট ধরে আমারটা ছাড়ছে ওটা অ্যাকচুয়ালি আসলে কি আমি অন্যকে বদলাতে চাচ্ছি কিন্তু মনে রাখতে হবে আমি অন্যকে বদলাতে পারবো না

করেছেন একদিন তার বাসায় গেছে উনি দেখলাম ভীষণ বিরক্ত সে বলতে যে আলমাজ সাহেব আর বললেন না আমার যে ওই যে সিকিউরিটি গার্ড দারোয়ান আমার এমন একটা ঘটনা ঘটছে না যে আমেদা সাহায্যের কোনো কাজই করতে পারছে না আমার মেজাজটা খারাপ হয়ে আছে আমার মুডটাই খারাপ হয়ে গেছে আমার সারা দিন কাজটা নষ্ট করছে আচ্ছা আপনি সিকিউরিটি গার্ডকে কত বেতন দেন বলে দেখেন ওনাকে তো আমি পনেরো হাজার টাকা বেতন দিই আচ্ছা পনেরো হাজার টাকা ওর বেতন আপনি দেড় লাখ টাকা করে দেন কেন যে ও এত ক্ষমতা রাখে যে মালিককে কন্ট্রোল করতেছে

একটু আগে একটা যেমন বললেন যে রাগ কিভাবে আসে আর রাগ কিভাবে উঠে হুম তো আমি কি চিন্তা করতে পারি আসেই যখন দরজাটা বন্ধ করে রাখি এই জন্য বলি রাগ কখনো আসে না আমাকে একজন ভাইকে আলমাস স্যার জানেন আপনার আঙ্গার মারিতে ট্রেটে করেছি তারপরে মাঝে মধ্যে রাগ চলে আসে আমাদের রাগ কেমনি আসে উঠে উঠে না হাইটে না ভাইসা ভাইসা রাগ যদি আসতো তো থাকে দিতে পারতা রাগ কখনো আসে না আবার অনেকে বলে রাগ উঠে আপনি রাগকে জবাই রাখছো না উঠবে রাগ উঠবেও না রাগ আমরা ক্রিয়েট করি

কিন্তু আমরা যদি একজন সেরা মানুষ হতে চাই তাহলে আমাকে চিন্তা চেতনায় যেমন আমাকে একজন গালি গালি বাজে এখন আমিও যদি বলি ডক তাহলে ডুয়েল ইকুয়েল তাহলে দুজনের সমান এখন একজন আমাকে বললো ডগ আর আমি যদি বলি ওর চাই তো কোনো অশ্লীল গালি দিই তাহলে আমি ওর চাই তো খারাপ তার মানে আমি হেরে গেলাম ও জিতে গেল কিন্তু ও যদি বলল ডক আর আমি যদি বলি ইটস ওকে আই লাভ ইউ তাহলে আমি তার ওপরে উঠে গেলাম কারণ আমি চিন্তা চেতনায় ওর চেয়েও ভালো মানুষ সুতরাং আমার কথা আমার চিন্তা আমার অ্যাটিটিউড হবে সবার ওপরে সবচেয়ে সুন্দর রাইট এই চিন্তা করে আমার মনে হয় আজকে আমরা খুব ঠান্ডা মাথায় শোটা শেষ করছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আমার মনে আপনাকে একটা টুইস্ট দিয়ে দাও উচিত এবং আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনেক কিছু শিখলাম আমি বিশেষ করে আমার যখন ফ্যাট করে রেগে যাই আমিও অনেক কিছু শিখলাম আর দর্শক মণ্ডলী আশা করি আপনাদেরও অনেক কিছু শেখা হলো ফ্রি ফ্রি রাইট ফ্রি ফ্রি শেখা হয়ে গেলে কিন্তু আমরা কি করব রাখব না নিজেকেই কন্ট্রোল করব এবং সেই সাথে দর্শক মণ্ডলী আশা করি আপনারা আনন্দ পেয়েছেন আশা করি অনেক কিছু শিখেছেন এবং সেই সাথে আমরা বিদায় নেবার সময় যদি সব ভালো লেগে থাকে